শোনার পরে মনে হলো দায়িত্ব অনেক বেড়ে গেল। হঠাৎ যদি কেউ বলে সেটা যেমন একটু নিতে সময় লাগে, যে আমার দল আমার প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতি এতটা বিশ্বাস রেখেছে, আমাকে এত বড় দায়িত্ব দিলেন এবং আমার মাথার উপরে মানে বিশাল দায়িত্ব, সেটা আমাকে ফুলফিল করতে হবে, এটাই হচ্ছে আমার জীবনে সব থেকে বড় একটা চিন্তার কারণ এই মুহূর্তে ছিল। চেয়ারম্যান হয়েছেন, তার সঙ্গে কথা বলবেন বা কথা হলো? নিশ্চয়ই বলবো, না কোনো কথা নেই, না বলার তো কোনো প্রশ্ন নেই, সে তো আমার দলে ফিরে এসছে, স্বাভাবিক, কারণ দলের কর্মী, আমরা সবাই কর্মী। দেখুন, আমি দল ছেড়ে চলে গেছিলাম, তারপরে মমতাদির আশীর্বাদে দলে আবার অন্তর্ভুক্ত হয়েছি। অভিষেক চেয়েছিল তাই দলে নিয়েছে, এবং তারপরে দল মনোনয়ন দিয়েছেন, এবং সর্বোপরি জেতার পরে দল যে সম্মান দিয়েছে, সেই জন্যে সেই সম্মানটা যথাযথভাবে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করব। চেয়ারম্যান পদটাও তো কম নয়, বিধানসভায় যেরকম স্পিকার বা লোকসভার স্পিকার বা ডেপুটি স্পিকার, সেই রকমই কর্পোরেশনের চেয়ারম্যান। হ্যাঁ, দীর্ঘদিন অনিতা তো 95 থেকে একসঙ্গে আমাদের পৌর প্রতিনিধিত্ব করেছে, দিদি খুব ভালো ইয়ে করেছে। দল আমার ওপর আস্থা রেখেছেন, ভরসা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আশীর্বাদ করেছেন, এটাই তো আমার বড় পাওয়া। প্রথম যখন চেয়ারপারসন ছিলাম তখন পৌর নিগম ছিল না, পৌরসভা ছিল 2010 সালে, তারপরে এখন 2015 সালে পৌর নিগম হয়ে যায়, তারপরে আমি আজকে ডেপুটি মেয়র হয়েছি। হ্যাঁ অবশ্যই, দায়িত্ব তো যে যখন একটা চেয়ারে বসে যায় মানুষ, অর্থাৎ কাউন্সিলর যখন হয়ে গেলাম, তখন থেকেই তো দায়িত্ব শুরু, মানুষের একটি জল, রাস্তাঘাট, ভাঙা ফুটপাত, শুধু আমাদের এদিক তো নয়, ওদিকেও রয়েছে, রাজারহাট প্রশাসনেও রয়েছে, তাদের কী রকম সমস্যা রয়েছে, তারপরে সর্বোপরি আমাদের মেয়র আছেন, হ্যাঁ মেয়রও বসে ঠিক করবেন, আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। আসানসোলের মেয়র হচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক বিধান উপাধ্যায়, সঙ্গে দুজন ডেপুটি মেয়র থাকবেন আসানসোলে। বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এবার পুরো ভোটে লড়েননি, তাই তাকে আসানসোল পুরসভার কোনো ওয়ার্ড থেকে জিতে আসতে হবে। আপনি তো আসানসোল কর্পোরেশন ভোটে লড়েননি, তবু আপনাকে মেয়র করালো, কি বলবেন? আমাকে দায়িত্ব দিয়েছে, পার্টি দায়িত্ব দিয়েছে, পার্টি কর্পোরেশনকে চালানোর জন্য দিচ্ছে, আর কি বলার আছে? আমি খুব খুশি, আমাকে আমার প্রতি আস্থা রাখার জন্য, ভরসা রাখার জন্য এটা জন্মদিনের উপহার দিয়ে দিয়েছে। আগামী দিনে যেটা প্রশাসনিক থাকে, যে কোনো ওয়ার্ড থেকে জিতে আসতে হয়, এরকম ব্যতিক্রম অনেক জায়গায় হয়েছে, যে পদ পেয়েছে তারপর নির্বাচনে জিতে আবার আসতে হয়েছে, তো যে কোনো একটা ওয়ার্ড থেকে আমিও আগামী দিনে জিতে আসবো। বন্ধু বিধান উপাধ্যায়কে অভিনন্দন জানাই, সে মেয়র হচ্ছে, কিন্তু তৃণমূল নেতা বিধান উপাধ্যায়কে অভিনন্দন জানাতে পারছি না, কেন ও নিজেও জানে, সারা আসানসোল দেখেছে যে তৃণমূল কংগ্রেস ভোট লুট করে, ছাপ্পা করে, রিগিং করে এবার ক্ষমতায় আসতে চলেছে, গণতন্ত্রে হত্যা করেছে তৃণমূল।